মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আজকে এখানে লোকনাথ বাবার পুজো হবে। সবাই অলরেডি স্নান টান হয়ে গেছে, মোটামুটি মা এখানে স্নান হয়ে গেছে, মা আগে জামা কাপড় বেরোচ্ছে, দিদি তো দেখছি স্নান টান করে ঠাকুরের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে। আমি এখন স্নান টান করে নিই, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি, দেখতে থাকো, আর তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে সৌমি দাদা সবাই এসেছে, লজ্জা পাচ্ছে। তো আমার স্নান টান হয়ে গেছে, চলো এখন দেখি যে পুজো কতদূর হলো। এখানে পুজোর জোগাড় চলছে। এই যে আমাদের লোকনাথ বাবা, খুব সুন্দর করে যে মালা টালা দিয়ে সাজানো হয়েছে, একটা নতুন আসনের উপরে বসানো হয়েছে। কত দূর পুজো চলছে, সব জোগাড় চলছে, মোটামুটি সাজানো সাজানো হয়ে গেছে। দিদি পুজো করে নেক, তারপরে আমি একটু পুজো করব, মা একটু করবে, সবাই অল্প অল্প একটু পুজো করব। একদিকে পুজোর জোগাড় চলছে, আর এখানে মা করছে আমাদের পেট পুজোর জোগাড়। কি হচ্ছে আজকে? পুজোর স্পেশাল খিচুড়ি। কমপ্লিট। এই যে এখন প্রসাদ খাচ্ছি, ফল, লাড্ডু, পায়েস অনেক কিছুই আছে। আর এই যে এরা দুজন এখানে বসে আছে। আমাদের সকলেরই লাঞ্চ হয়ে গেছে, খিচুড়ি, তার সাথে হচ্ছে বেগুনি, আর তার সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। দারুণ লাঞ্চ করলাম, ঠাকুরের ভোগের খিচুড়ি বলে কথা, এমনিতেই দারুণ টেস্ট হয়। আর এখন সবাই বসে একটু গল্প টল্প হচ্ছে, সিনেমা দেখা হচ্ছে, এইসব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:30 মতো, আর এখন একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটা আছে, কেনাকাটাগুলো করতে যাচ্ছি আমি আর দিদি। তো দিদি এখন রেডি হচ্ছে, আমি পুরো রেডি হয়ে গেছি, আমি তো ফটাফট রেডি হয়ে যাই, একদম 2 মিনিট টাইম লাগে আমার রেডি হতে। তো এটা শুনলে আমার বকবে আমাকে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়ি না, এখন আছি লিফটে। অ্যাকচুয়ালি আমার আর দিদির দুজনে দুটো শাড়ি কেনার ছিল, পেয়ে গেছি দুটো সুন্দর, একটা দুটো দুটো শাড়ি সুন্দরই হয়েছে। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আর আসার সময় আমরা দুজন মিল্কশেকও খেয়ে আসলাম। এখন ঘরে যাই, তারপরে আবার দেখাচ্ছি। কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে ব্রাইডাল কোর্সের ফাইনাল এক্সাম আছে, 2 দিন পরেই ফাইনাল এক্সাম। তো আস্তে আস্তে টুকিটাকি করে কিছু জিনিস কিনতে লাগছি। আজকে শাড়িটা কেনা হয়ে গেল, এরপরে জুয়েলারিগুলো কিনবো, আরও অনেক টুকিটাকি জিনিস কিনতে হবে। তোমাদের শাড়িটা দেখাচ্ছি, তোমাকে, তোমাদেরকে আর মাকে একসাথে দেখাবো শাড়িটা বের করে। দেখো এটা খোলো,
তুমি করো এটা, আমি পড়াবো আর কি মডেলকে, এটা আমি কিনেছি। রিসেপশন লুক হবে কাতান বেনারসি, কালারটা দারুন না? হ্যাঁ খোলো, দেখো গায়েবও রাখতে পারো, অসুবিধা নেই। বেনারসিগুলো একটু ওয়েট তো হবেই, দেখি গায়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একদিন পরিয়ে দেবো, ওটা ভালো লাগবে। এদিকটা এদিকটা ঘোরাও, এদিকটা ঘুরিয়ে গায়ে ফেলো। কেমন লাগছে আয়ুষ দিদাকে? কেমন লাগছে এটা বলো? ভালো লাগছে শাড়িটা? শাড়িটা ভালো লাগছে? হ্যাঁ একটা দেখাচ্ছি দাঁড়াও, এই যে এটা বিগ সাইজ ব্যাগ, এটা খোলো, তোমাকে দিয়েই খোলাচ্ছি, আমি তখন ক্যামেরাম্যান ওই জন্য। এটা হচ্ছে দিদি কিনেছে, এটা ওই ব্রাইডাল লুক করবে, মানে বিয়ের দিনে যে সাজটা সেটা করবে। দিদি ও রেডের উপরে নিয়েছে, রেডের উপরে খুঁজছিল, রেডের উপরে ঠিক পছন্দ হচ্ছিল না, অনেক খুঁজে খুঁজে তারপরে এই রেড রেডের সাথে গ্রিনের এই ম্যাচিংটা নেওয়া হয়েছে। হ্যাঁ না ওটা ওইভাবে ভাঁজ করে রেখেছে যাতে এদিকটা দেখা যায়, ওই জন্য। ব্লাউজ পিস আছে নাকি দেখতে হবে, দেখিনি তো। গায়ে দাও দেখি কেমন লাগছে। হ্যাঁ কুচিটা, ও এদিকটা কুচি মনে হয়, ওই জন্য ওইভাবে ভাঁজ করে দিয়েছিল যে দেখা যায় ওর জন্য। এই যে এদিকটা কুচি বেরিয়ে গেছে না, এদিকটা এই যে লতা লতা আছে এদিকটা, ও থাক ভাজ, ও তো খুলতে হবেই। এটা সুন্দর লাগছে, এটা পড়ালে সুন্দর। এটা ডাউট হচ্ছিল যে কেমন লাগবে পড়ালে, ভালোই লাগবে, ভালোই লাগছে। সে কেমন, আমি তো বলে আছি, তোমরা বলো কেমন লাগছে। দোকানের লোককে পরিয়ে দেবো, বাবা আমি কিনে দোকানের লোককে পরিয়ে দেবো না, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। এইগুলো কি বলতো, ওই এটা তো ওর তার আগে তো অন্য কাউকে পড়ানো হয়ে যাবে, তাদের পুরোনোটা পড়বে। এগুলো কি বলতো, মানে ছবিতে ভালো আসে, মানে পুরো ছবিতে ব্রাইট লাগে দেখতে এই কালার গুলো, ফটো শুট হবে যেহেতু সেই জন্য আরো এগুলো নেওয়া হলো। কাগজটা বার করে দেবো না, কাগজ থাক, নতুন শাড়ি থাক। ওইখানে মেকআপ 5 ঘন্টা হবে, ফটো শুট 2-3 ঘন্টা হবে। ফটো শুট হবে তো 2-3 ঘন্টা লাগবেই, আর সবারই হবে তো ওই যে জন্য। চলো ভাজ টাজ করে রেখে দিই। তো বসে পড়েছি ডিনারে, আমি আর আয়ুষ এখন বসেছি, আর বাবাদের হয়ে গেছে, মারা বাকি আছে। আজকে ডিনারে আছে লুচি, এখানে আছে আলুর তরকারি, মিষ্টি, আম, অনেক কিছুই আছে। আজকে ডিনার করে চলে এসেছি, এখন বিছানা রেডি করতে হবে ঘুমানোর জন্য। অ্যান্ড আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে না। এক সেকেন্ড ফ্যানটা অফ করার মানে জো নেই, ফ্যান অফ করেই যাদের সাউন্ডটা ঠিকঠাক আসে তার ফ্যান চালু। তো যাই হোক, চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।